হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে আজকে আমরা দেখব রাজ্যে শিক্ষক নিয়োগ শুরু হলো এবং এখানে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন চব্বিশে নভেম্বর দু তারিখ পর্যন্ত এবং এখানে আপনি বেতন পেয়ে যাবেন সাতাশ টাকা এবং এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ যা যারা ইন্টারভিউতে কোয়ালিফাই করবেন তারা কিন্তু শিক্ষক পোস্টে নিয়োগ হতে পারবেন তো তাই সম্পূর্ণভাব দেখুন এবং অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবেন আজকে এই ভিডিওতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব তো তাই সম্পূর্ণভাবে দেখুন আর যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নেই বারবার রিকোয়েস্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখতে পাচ্ছেন আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব যেখানে বলে রাখি সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ যা যারা ওয়াক ইন ইন্টারভিউতে কোয়ালিফাই করবেন তারা কিন্তু এই ধরনের পোস্টে নিয়োগ হতে পারবেন এবং এখানে বলে রাখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম এবং এই ফর্মের পিডিএফটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে এটা আপনি ডাউনলোড করতে পারবেন এবং প্রত্যেকটি এডুকেশনাল ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে এবং এদের অফিসিয়াল অ্যাড্রেসে ওয়াক ইন ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে সম্পূর্ণ দেখুন প্রত্যেকটি তথ্য সম্পর্কে ডিটেলে আলোচনা করব তো দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে রয়েছে পিজিটি বেঙ্গলি রয়েছে পিজিটি ইংলিশ পিজিটি হিস্ট্রি পিজিটি ম্যাথামেটিক্স পিজিটি ফিজিক্স পিজিটি ইকোনমিক্স পিজিটি কমার্স পিজিটি ফিজিক্যাল এডুকেশন পিজিটি হিন্দি পিজিটি পল সায়েন্স পিআরটি কম্পিউটার এই সমস্ত সাবজেক্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়াক ইন ইন্টারভিউ ডেট কিন্তু দেওয়া রয়েছে আপনি কোন ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশান করছেন সেই অনুযায়ী আপনাকে নির্দিষ্ট ডেটে উপস্থিত থাকতে হবে এবং এখানে আরেকটি তথ্য বলে রাখি কোন লোকেশনে উপস্থিত থাকতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে ভেনিউ অফ ইন্টারভিউ এখানে দেওয়া রয়েছে এখানে বলা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং রুম জি অফিস সিএলডাব্লিউ চিত্তরঞ্জন এবং সকাল এগারোটার সময় ইন্টারভিউ শুরু হয়ে যাবে এবং এখানে যে রিপোর্টিং টাইম বলা রয়েছে সেটা কিন্তু সকাল নটার সময় আপনাকে সেই লোকেশনে উপস্থিত রাখতে হবে প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন হবে এবং তারপরে হবে ওয়াক ইন ইন্টারভিউ এবং ফাইনালি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই সেখানে কিন্তু সিলেকশন হবে তো যা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন সম্পূর্ণভাবে দেখুন কোয়ালিফিকেশান থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য নিয়ে এরপর আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পোস্ট ওয়া যেখানে ভ্যাকেন্সি সংখ্যাগুলো দেওয়া রয়েছে যেমন দেখতে পাচ্ছেন ফিজিক্সের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি সংখ্যা দেওয়া রয়েছে বেঙ্গলি পল সায়েন্স ইংলিশ হিন্দি হিস্ট্রি ম্যাথামেটিক্স ইকো এবং কমার্স থেকে শুরু করে ফিজিক্যাল এডুকেশন রয়েছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি সংখ্যাগুলো দেওয়া রয়েছে এবং তার সাথে সাথে পিআরটি বা কম্পিউটার এডুকেশনের তরফ থেকেও দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি সংখ্যা দেওয়া রয়েছে এখানে যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেই শিক্ষাগত যোগ্যতার মধ্যে এখানে যে প্রথম যে ক্রাইটেরিয়া এখানে বলা রয়েছে সেটা হচ্ছে মাস্টার্স ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে রেকগনাইজ ইউনিভার্সিটির তরফ থেকে এবং অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট মার্কস কিন্তু থাকতে হবে এবং কোন কোন সাবজেক্টে থাকতে হবে সেগুলো দেখতে পাচ্ছেন এখানে দেয়া রয়েছে অর্থাৎ আপনি পিজিটি কোন কোন ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশান করছেন সেই সাবজেক্টে কিন্তু আপনাকে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে ফিফটি পার্সেন্ট নম্বর সহ তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন যেমন দেখতে পাচ্ছেন যদি আপনি পিজিটি ইংলিশের জন্য অ্যাপ্লিকেশান করেন তো সেক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি যেখানে সাবজেক্ট থাকতে হবে কিন্তু ইংলিশ একই রকমভাবে পিজিটি যদি আপনি ফিজিক্সের জন্য অ্যাপ্লিকেশান করেন তো সেক্ষেত্রে ফিজিক্স অথবা যদি ইলেকট্রনিক্স যদি থাকে অথবা নিউক্লিয়ার ফিজিক্স তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে অর্থাৎ সংশ্লিষ্ট সাবজেক্টে যদি আপনার মাস্টার্স করা থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন কিন্তু তার সাথে সাথে আরও তথ্য বলে রাখি বিএড অথবা সমতুল্য ডিগ্রি কিন্তু থাকতে হবে অর্থাৎ এই কোয়ালিফিকেশান অত্যন্ত এসেন্সিয়াল এবং প্রফিসিয়েন্সি থাকতে হচ্ছে ইন টিচিং ইন কনসার্নড মিডিয়াম অথবা মিডিয়া অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিডিয়াম অথবা মিডিয়া এখানে দেওয়া রয়েছে সেই যে টিচিং প্রফিসিয়েন্সি এটা কিন্তু থাকতে হবে যেমন দেখতে পাচ্ছেন যদি আপনি ফিজিক্সের জন্য অ্যাপ্লিকেশান করেন অথবা যদি আপনি পল সায়েন্স অথবা যদি আপনি ইংলিশ হিস্ট্রি ম্যাথামেটিক্স অথবা ইকোনমিক্স অথবা কমার্স অথবা ফিজিক্যাল এডুকেশান অথবা যদি আপনি কম্পিউটারের জন্য অ্যাপ্লিকেশান করেন তো সেক্ষেত্রে হিন্দি এবং ইংলিশে টিচিং প্রফিসিয়েন্সি কিন্তু থাকতে হবে আর যদি আপনি বাংলার জন্য অ্যাপ্লিকেশান করেন তাহলে বাংলা ভাষা অ্যাসেন্সিয়াল যদি আপনি হিন্দির জন্য অ্যাপ্লিকেশান করেন তো সেক্ষেত্রে হিন্দি ভাষা কিন্তু এখানে অ্যাসেন্সিয়াল অর্থাৎ সেই নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজে টিচিং প্রফিসিয়েন্সি থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন পিজিটি পোস্টের ক্ষেত্রে সাতাশ হাজার টাকা রয়েছে এখানে কিন্তু বেতন রয়েছে যদি আপনি কম্পিউটার এডুকেশান বা পিআরটির জন্য অ্যাপ্লিকেশান করেন তো সেক্ষেত্রে একুশ হাজার পাঁচশো টাকা এখানে কিন্তু বেতন রয়েছে এবং এখানে যে শিক্ষাগত যোগ্যতা বলা রয়েছে সেটা হচ্ছে আইটি অর্থাৎ ইনফরমেশান টেকনোলজি গ্র্যাজুয়েট কিন্তু হতে হবে যেটা হচ্ছে বিসিএ অথবা এমসিএ এই হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এগুলো যদি থাকে তাহলে আপনি ওয়াক ইন ইন্টারভিউতে উপস্থিত থাকতে পারবেন এবং সেখানে যদি আপনি কোয়ালিফাই করতে পারেন তাহলে এই সমস্ত পোস্টে আপনি জয়নিং পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে অ্যাপ্লিকেশান ফর্মে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এখানে অ্যাটাচ করতে হবে এবং তার সাথে সাথে এখানে ডেট মেনশন করতে হবে এবং পোস্ট অ্যান্ড মিডিয়াম আপনি কোন পোস্টের জন্য এবং কোন মিডিয়ামের জন্য অ্যাপ্লিকেশান করতে চাইছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে এবং নেম অব দ্য অ্যাপ্লিক্যান্ট এখানে ক্যাপিটাল লেটার কিন্তু ফিল আপ করতে বলা হয়েছে ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম ডেট অফ বার্থ রয়েছে কমিউনিটি আপনি কোন ক্যাটাগরি সেগুলো এখানে সিলেক্ট করতে হচ্ছে এবং যদি আপনি এখানে এস সি অথবা ও হয়ে থাকেন তো সেক্ষেত্রে সেই সার্টিফিকেট কিন্তু শো করতে হবে এবং তার সাথে এখানে দেখতে পাচ্ছেন ওয়েদার ইউ ক্যান টিচ ইন অর্থাৎ আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি রয়েছে সেগুলো কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এবং পোস্টাল অ্যাড্রেস অফ কারেসপন্ডেন্টস এখানে কিন্তু অ্যাড্রেস আপনাকে দিতে হচ্ছে এবং ডিটেল অফ এডুকেশান অর্থাৎ এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান বা প্রফেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কিত এখানে দেখতে পাচ্ছেন তথ্য চেয়েছে যেমন মাধ্যমিক পাশে বোর্ড ইয়ার অফ পাসিং সাবজেক্ট মার্কস অবটেন্ট পার্সেন্টেজ অফ মার্কস এবং ডিভিশন এগুলো অবশ্যই ফিল আপ করতে হবে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান মাস্টার্স অথবা যদি আপনি ডিগ্রি অথবা ডিপ্লোমা করে থাকেন অন্যান্য টেকনিক্যাল কোর্স তাহলে আপনি সেখানে মেনশন করতে পারেন টিচিং রিলেটেড যদি অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই এখানে মেনশন করে দেবেন এবং কন্টাক্ট নাম্বার এখানে কিন্তু বলা রয়েছে তো এই সমস্ত এসেন্সিয়াল তথ্যগুলো অবশ্যই কিন্তু দিতে হবে এবং তার সাথে সাথে নিচের দিকে অফিসিয়াল ইউজ ইউজের জন্য এগুলো কিন্তু পরে অফিসিয়াল পারপাসে কিন্তু ফিল আপ করা হবে আর এখানে যা কিছু আপনি এখানে ইনপুট করছেন প্রত্যেকটির জন্য এখানে কিন্তু প্রমাণপত্র স্বরূপ যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো অবশ্যই অ্যাটাচ করতে হবে এবং তার সে সাথে ওয়াক ইন ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে আপনি চাইলে পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশন থেকে এই ওয়াক ইন ইন্টারভিউতে উপস্থিত থাকতে পারেন আর বলে রাখি নির্দিষ্ট কিন্তু ডেট রয়েছে সেই নির্দিষ্ট ডেটে আপনাকে উপস্থিত থাকতে হবে নির্দিষ্ট পোস্টের জন্য তবে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এ নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন আর তার সে সাথে বলে রাখি আর একটি তথ্য যেটা হচ্ছে সিটেটের কিন্তু অ্যাপ্লিকেশান চলছে যা যারা এখন অবধি এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেননি সিটেটের অ্যাপ্লিকেশন কিন্তু চলছে দু হাজার জন্য ঠিক আছে দু হাজার জন্য সিটেটের কিন্তু অ্যাপ্লিকেশান চলছে এটা যে লাস্ট ডেট সেটা হচ্ছে তেইশ তারিখ তেইশে নভেম্বর দু তারিখ পর্যন্ত আপনি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন খুব তাড়াতাড়ি এদের অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দিন ঠিক আছে তাই হচ্ছে সম্পূর্ণ তথ্য আর যারা যারা এখনো অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ